Next. আসবো না তুমি? আসুন। ডাক্তারবাবু বলো। আমার বুকে ব্যথা। হুম, তো তোমার কাছে তো প্রত্যেক দিনই আসি, তোমার দেহে দেহে আমার রাত্রি বেলা ঘুম হয় না। কি বলো? তোমার মুখখানা আমার চোখের সামনে ভাসে, তার জন্য আমার হৃদয়ে ব্যথা। এটা তো ঠিক না। আর কি প্রবলেম? আর কিছু না, ঘুমলে তোমার কথা ভাবি, উঠলে তোমার কথা ভাবি, শুলে তোমার কথা ভাবি। আর খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে? কিছু হচ্ছে না, খালি তোমার মুখখানা আমার সামনে ভাসে। একবার চেক করতে হয় কি প্রবলেম। ভালো করে খোঁজ। কোনখানে ব্যথা? কোনখানে? এই জায়গাটা ব্যথা। জোরে জোরে শ্বাস নাও। খুব সমস্যা আমি বুঝতে পারছি বুকে। আমি ওষুধ দিয়ে দিচ্ছি, লিখে দিচ্ছি। কি হয়েছে তোমার? এখন মনে প্রেমের টকবক টকবক করছে। ওটা আমি কুমারে কিনে দিচ্ছি। আমি আছি ডাক্তার বাবু, ঠিক আছে? আমি এখন আমার জন্যই হতে পারে মনে হয়। হ্যাঁ, তোমার আমি কুমিয়ে দেবো। বেশি ভাবি দা, ভালো ওষুধ দেবা না, তাই আমি তোমার কাছে যেন প্রত্যেক দিন আসতে পারি, একটু খারাপ ওষুধ দিয়ে নে। ঠিক আছে, তুমি এমনি আসবা আমার। ঠিক আছে। আর আমি দুটো ওষুধ লিখে দিলাম, এটা আমার কাছে নেই, বাইরে থেকে নিয়ে নেবা। আর এই ওষুধটা আমার কাছে পাওয়া যাবে সিগনেচার, ভালো ওষুধ। একবার পুরো মানে সবাই 5 ml করে খায়। তুমি এটা একবারে পুরোটা খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বা, তুমি অনেক ফ্রি হবা, ঠিক আছে? অনেকটা ভালো লাগবে। পুরোটা খাইলে মরে যাবো না? না, এটা পুরোটা খেয়ে নিলে তুমি আরাম পাবে। মরে গেলে তোমার কথা ভাববো কখন? না না, আমি ডাক্তার বাবু, তোমাকে কেন মারার জন্য দেব? এটা ভালো ওষুধ, এটা আমি তো তোমাকে বলছি, এটা পুরোটা খেয়ে নেবে, কোনো চাপ নেই। তারপরে আসবে পায়খানা ওটাই, পায়খানা হচ্ছে পুরো ছেড়িয়ে দিচ্ছে।